এমুর্তে হাসপাতালে ছবি দেখাচ্ছি, বালেশ্বর হাসপাতালে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মধুকল্পিতা। মধুকল্পিতা, নিরাপত্তা প্রধানমন্ত্রী আসার আগে যে নিরাপত্তা বেষ্টনী, সেই নিরাপত্তা বেষ্টনীতে কিন্তু কড়া নিরাপত্তা জায়গাটা কিন্তু পুরোটা মুড়ে ফেলা হয়েছে, যাতে কোন রকম কোন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেদিকে কিন্তু নজর রাখা হচ্ছে। প্রধানমন্ত্রী তিনি এই গেট দিয়ে হয়তো আসতে পারেন আর কিছুক্ষণের ছবিটা এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করছি। পৌলমী, তুমি দেখতেই পাচ্ছ, পৌলমী তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেই ছবিটা আমি দেখানোর চেষ্টা করছি। পৌলমী, যে ছবি দেখাচ্ছি বালেশ্বরের গভর্নমেন্ট হাসপাতালে, এই হাসপাতালের পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে বালেশ্বরে দুর্ঘটনাস্থলে পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রায় 40 মিনিট ছিলেন তিনি সেখানে। তারপরে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সঙ্গে রয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, রয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সহ অন্যান্য আধিকারিকরা। দেখানোর চেষ্টা করছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির গাড়ি এই মুহূর্তে হাসপাতালে ঢুকছে। পৌলমী, তুমি দেখতেই পাচ্ছ প্রধানমন্ত্রী জি তিনি নিজে আসছেন হাসপাতালে, আহতদের সঙ্গে তিনি দেখা করবেন, দেখা করে তাদের সঙ্গে কথা বলবেন, তাদের মনোবল বৃদ্ধির যে চেষ্টা সেই মনোবল বৃদ্ধির চেষ্টা করবেন। আজ আহত যারা রয়েছেন এখানে এবং নিহতদের পরিবার প্রত্যেকের সঙ্গে তিনি কথা বলতে পারেন, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তিনি কথা বলতে পারেন, কিভাবে চিকিৎসা ব্যবস্থা চলছে তাদের সঙ্গে তিনি কথা বলবেন এবং তাদের সঙ্গেও তিনি কথা বলবেন। রয়েছেন অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রী, তারা রয়েছেন যারা প্রত্যেকটা মুহূর্তে প্রধানমন্ত্রীকে বলছেন যে কিভাবে কি হয়েছে, প্রত্যেকটা মুহূর্তে প্রধানমন্ত্রীজিকে জানাচ্ছেন এবং হাসপাতালে কিভাবে চিকিৎসা চলছে রোগীদের, হাসপাতালে পরিকাঠামো ঠিকঠাক রয়েছে কিনা, এত রোগী হাসপাতালে আসার ফলে কোন রকম কোন সমস্যা হয়েছে কিনা, এই সমস্ত বিষয় কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি তথ্য নিতে পারেন, তিনি সমস্ত বিষয় দেখতে পাচ্ছ প্রধানমন্ত্রী জি তিনি হাসপাতালে ঢুকছেন সেই ছবিটা দেখালাম এই দেখতে পাচ্ছ তুমি সেই ছবিটা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করলাম। পৌলমী, এই মুহূর্তে যারা আহতরা রয়েছেন হাসপাতালে ভর্তি তাদের সঙ্গে কথা বলা, এর পাশাপাশি হাসপাতালের যে পরিকাঠামো সেই পরিকাঠামো নিয়েও কিন্তু তিনি কথা বলতে পারেন। কেননা সকাল থেকে বলছিলাম যে এই হাসপাতালে প্রায় 500 রোগী এই মুহূর্তে হাসপাতালে রয়েছেন, সেক্ষেত্রে রোগীদের ঠিকঠাক চিকিৎসা ব্যবস্থা হচ্ছে কিনা, সেক্ষেত্রে রোগীরা পর্যাপ্ত পরিমাণে চিকিৎসার যে প্রয়োজন সেই ব্যবস্থা পাচ্ছেন কিনা, রোগীদের কোনো সমস্যা হচ্ছে না তো, সেই বিষয়গুলো কিন্তু তিনি খতিয়ে দেখবেন। তিনি এখানে যারা আহতরা রয়েছেন তাদের সঙ্গে তিনি দেখা করেছেন, তিনি কথা বলেছেন। ধর্মেন্দ্র প্রধান জি তিনিও কিন্তু এসেছিলেন হাসপাতালে, তিনিও আহতদের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন। সুতরাং এই অশ্বিনী বৈষ্ণব এবং ধর্মেন্দ্র প্রধান জি এই দুজনের কাছ থেকে ঠিক যেমনটা আমরা দেখলাম যে দুর্ঘটনাস্থল, সেই দুর্ঘটনাস্থলে ঠিক যেমনটা তিনি পুরো রিপোর্টটা তিনি নিয়েছিলেন কিভাবে হয়েছিল পুরো বিষয়টি সবিস্তারে তিনি জেনেছেন, ঠিক তেমনই কিন্তু এই জায়গাতেও তিনি পুরো বিষয়টি জানবেন, পুরো বিষয়টি তিনি নেবেন, পুরো বিষয়টি তিনি শুনবেন, যাতে যারা আহত হয়েছেন তাদের যাতে কোনো রকম কোনো সমস্যা, তাদের যাতে চিকিৎসা ব্যবস্থায় কোনো ত্রুটি না থাকে সেদিকে কিন্তু নজর রাখা হচ্ছে। এবং সে কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজে এসেছেন এই হাসপাতালে, নিজে এসে তিনি পুরো ব্যবস্থাটা দেখছেন, পুরো বিষয়টা কিন্তু তিনি দেখবেন। এর পাশাপাশি যারা আহতরা রয়েছেন, যারা গুরুতর আহত, যাদের চিকিৎসার জন্য যদি অন্য কোথাও পাঠানোর দরকার হয় সেক্ষেত্রে এই হাসপাতালের পক্ষ থেকে সেই রকম ব্যবস্থা ঠিকঠাক নেওয়া হয়েছে কিনা, এই পুরো বিষয়গুলো তিনি নিজে সরেজমিনে দেখবেন। কেননা পৌলমী, যে বিষয়টা আমরা বারবার বলছি, এই যে এত বড় একটা দুর্ঘটনা, এইরকম দুর্ঘটনা সাম্প্রতিককালে দেশবাসী এরকম দুর্ঘটনা দেখেনি, সুতরাং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তাদের যেভাবে তারা গুরুতরভাবে জখম হয়েছেন তাদের পাশে দাঁড়ানো, তাদের পাশে দাঁড়িয়ে তাদের বার্তা দেওয়া, তাদের মনোবল বৃদ্ধি করা, এবং সে কারণেই কোথাও গিয়ে বারবার করে আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী যে তিনি যথেষ্ট উদ্বিগ্ন, এবং সে কারণেই তিনি তার হাজারো ব্যস্ততার মধ্যে, হাজারো কর্মসূচির মধ্যে কিন্তু আজ তিনি নিজে দুর্ঘটনাস্থলে আসেন। সেই দুর্ঘটনাস্থল তিনি পরিদর্শন করার পর এই মুহূর্তে হাসপাতাল তিনি পরিদর্শন করছেন এবং যারা চিকিৎসকরা রয়েছেন হাসপাতালে, যারা হাসপাতালে যারা
দেখছেন তারা তারা কিন্তু এক এক করে যাচ্ছিলেন, যারা রয়েছেন হাসপাতালের চিকিৎসকরা যারা আহতদের চিকিৎসা করেছেন তাদের সঙ্গেও তিনি কথা বলবেন, যে যারা আহত হয়েছেন তাদের তাদের পরিস্থিতি এই মুহূর্তে ঠিক কিরকম, কেননা অনেককে এখান থেকে কিন্তু রেফার করে দেওয়া হয়েছে, অনেককে বাইরে পাঠানো হয়েছে। তো সুতরাং যাদেরকে বাইরে পাঠানো হয়েছে, যাদেরকে কটক বা ভদ্র পাঠানো হয়েছে, সেক্ষেত্রে তাদের শারীরিক অবস্থা কেমন রয়েছে সেই সমস্ত বিষয়টা তিনি খতিয়ে দেবেন, সেই সমস্ত বিষয়টা তিনি জেনে নেবেন। এবং কৌণবী, তোমাকে যে বিষয়টা আমি বারবার করে বলছি, এই যে অ্যাক্সিডেন্ট, এই যে দুর্ঘটনা, এটা যে কতটা ভয়াবহ, সেটা দুর্ঘটনাস্থল আর এই হাসপাতাল, এই দুটোতে আসার পর সত্যি এই ভয়াবহতা একটা আরো বেশি বোঝা যাচ্ছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা আহতরা তাদের পাশে দাঁড়ানোর যে একটা বার্তা প্রধানমন্ত্রী তিনি দিচ্ছেন, তাতে কিন্তু আহত যারা হয়েছেন তারা কিন্তু যথেষ্টই মনোবলটা তারা পাবেন, কেননা তারা তাদের মনোবল যেভাবে ভেঙে পড়েছে। কৌণবী, আমি একাধিক আহতদের সঙ্গে কথা বলেছি, তাদের সঙ্গে কথা বলে জানতে চেয়েছিলাম সেই মুহূর্তটার কথা। অনেকে কথা বলতে পারছিলেন না, কৌণবী প্রচন্ড ভেঙে পড়ছেন তারা, তারা কাঁদছেন, কারণ সাক্ষাৎ মৃত্যুর সামনে থেকে তারা এসেছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা আমরা চেষ্টা করেছিলাম তাদের মনোবলটা বৃদ্ধি করার, আমরা যথেষ্ট চেষ্টা করেছিলাম মনোবলটা বৃদ্ধি করার। সেক্ষেত্রে আমরা যেমন চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়ানোর, স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি উদ্বিগ্ন এতটা, তিনি চলে এসেছেন, তিনি পাশে দাঁড়াচ্ছেন, এই বার্তাটা যারা আহত হয়েছেন তাদের মনোবলটা আরো অনেকটা বাড়িয়ে দেবে পৌলমী। এবং নিহতদের পরিবারকে এই মুহূর্তে সত্যি সমবেদনা ছাড়া আর কিছুই কিছুই জানানো যেতে পারে না, কেননা যে ঘটনাটা ঘটেছে, যে মর্মান্তিক মৃত্যু, এতগুলো তরতাজা প্রাণ যেভাবে চলে গিয়েছে, তারপরে আর কোনো কিছু বলার ভাষা থাকে না পৌলমী। মানে আমরা দেখেছি, যে সকাল থেকে দেখছিলাম কিভাবে মৃতের যারা পরিজনেরা রয়েছে তারা কিভাবে কাঁদছে, পুরো হাসপাতাল চত্বরটায় কার্যত একদিকে পৌলমী যারা আহত তারা রীতিমতো যন্ত্রণায় কাতরাচ্ছেন। কি করছেন দাদা, তারা একদিকে যন্ত্রণায় কাতরাচ্ছেন, তারা একদিকে রীতিমতো কিন্তু তারা বলছেন যে তারা চিকিৎসা ব্যবস্থা, সেই চিকিৎসা ব্যবস্থা থেকে তারা কিন্তু তাড়াতাড়ি বাড়িতে যেতে চান, তারা পরিজনদের একবার দেখতে চান। এই ছবিটা আমরা যেমন একদিকে দেখতে পাচ্ছিলাম, ঠিক অপরদিকে এই হাসপাতালের আরো একটি দিকে, সেই দিকে কিন্তু হাহাকার ছিল পৌলমী, শুধুই শুধুই পরিজনদের কান্না, স্বজনহারাদের কান্না, সেই স্বজনহারাদের কান্নাতেই কিন্তু চারিদিক কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি। ওড়িশার বাতাসে কোথাও এই স্বজনহারাদেরই কান্না ছিল। সত্যি আজকের এই দিনটা অত্যন্ত মর্মান্তিক একটা দিন, যে দিনটা ওড়িশাবাসীর কাছে তো বটে, পুরো দেশবাসীর কাছে, পুরো দেশবাসীর কাছে আজকের এই দিনটা অত্যন্ত মর্মান্তিক। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজেও উদ্বিগ্ন, এবং তিনি তার ব্যস্ততার মধ্যে, তিনি তার কর্মসূচির মধ্যেও তিনি আজ চলে এসেছেন এখানে, তিনি দুর্ঘটনাস্থল, সেখানে অনেকক্ষণ তিনি ছিলেন রেলমন্ত্রীর সঙ্গে এবং ধর্মেন্দ্র প্রধানজির সঙ্গে তিনি কথা বলেছেন, তিনি সরেজমিনে পুরো ব্যবস্থাটা তিনি দেখেছেন, যে কি কি হয়েছিল, কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, কিভাবে দুর্ঘটনা হয়েছে, এবং তিনি সমস্ত বিষয়টা পরিষ্কার হতে চেয়েছেন। ঠিক তেমনি তিনি এই মুহূর্তে হাসপাতালে চলে এসেছেন, হাসপাতালের যারা চিকিৎসকরা রয়েছেন, যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল, সেই মেডিকেল বোর্ডের যারা সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলছেন, তাদের সঙ্গে কথা বলে তিনি কিন্তু পুরো বিষয়টা বুঝতে চাইছেন, যে এখানে যারা ভর্তি রয়েছেন তাদের চিকিৎসা ব্যবস্থায় কোন রকম কোনো যেন ত্রুটি না, যারা যাদের অবস্থা অত্যন্ত গুরুতর, যাদের অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল, যাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হবে বা যাদেরকে অলরেডি এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে, তাদের চিকিৎসা ব্যবস্থা কেমন হচ্ছে, তাদের চিকিৎসায় কোনো ত্রুটি যেন না থাকে, সেক্ষেত্রেও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সরে জমিনে একেবারে দেখতে কিন্তু তিনি চলে এসেছেন, তিনি পুরো বিষয়টাকে নিজে দেখতে এসেছেন, যাতে কোনো রকম কোনো সমস্যায় না পড়তে হয়, এই মর্মান্তিক দুর্ঘটনার ক্ষেত্রে যারা আহত হয়েছেন তাদের কোনো সমস্যায় না পড়তে হয়, এবং এর পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন। এবং আমরা সকালেই দেখেছিলাম অশ্বিনী বৈষ্ণব এবং ধর্মেন্দ্র প্রধানজি তারা হাসপাতালে এসেছেন, তারা রোগীদের সঙ্গে কথা বলেছেন, এবং এই মুহূর্তে প্রধানমন্ত্রীর সঙ্গে তারাও ভেতরে রয়েছেন, প্রধানমন্ত্রীকে তারাও কিন্তু একটি রিপোর্ট দেবেন, যে সকাল থেকে এখানে ঠিক কিভাবে যে রেস্কিউ অপারেশন, সেই রেস্কিউ অপারেশনের পর যখন এখানে নিয়ে আসা হয়েছিল আহতদের, তখন ঠিক কিভাবে কিভাবে আহতদের চিকিৎসা করা হয়, কিভাবে আহতদের চিকিৎসার পুরো ব্যবস্থাটা করা হয়, কিভাবে যে এতগুলো পেশেন্ট একবারে চলে আসার ফলেও কিভাবে সামাল দেওয়া হচ্ছিল, সেই সমস্ত বিষয়ের যে রিপোর্ট, সেই রিপোর্টটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে তিনি পেশ করবেন তারা পৌলমী। একেবারে মধুকল্পিতে যে ছবিটা তুমি দেখাচ্ছ, একদিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করবার পর বালেশ্বর হাসপাতালে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার সঙ্গে রয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং রয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।